আইপিএল লীগ টেবিলে আরসিবি সর্বশেষ স্থানে রয়েছে দশটি ম্যাচ খেলে, তাদের পয়েন্ট সংখ্যা ৬। অপরদিকে গুজরাট টাইটান্স দশটি ম্যাচ খেলে পয়েন্ট সংখ্যা ৮। অঙ্কের বিচারে দুটি দলেরই এখনও প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু প্লে অফে যেতে গেলে তাদের এই ম্যাচ জিততেই হবে। গত রবিবার ২৪ বল বাকি থাকতে গুজরাট টাইটান্সের ২০১ রানের টার্গেট মাত্র এক উইকেটে হারিয়ে পেরিয়ে গিয়েছিল আরসিবি। সেদিনের ম্যাচে বিরাট ৭০ রান করেছিলেন এবং স্পিনারদের যথেচ্ছ পিটিয়ে ৬১ রান তুলেছিলেন। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বিরাটের সঙ্গে উইল জ্যাকসে ব্যাট থেকে এসেছিল ৪১ বলে ১০০ রান নট আউট। শনিবার কিন্তু ফেভারিট হয়ে নামছে বেঙ্গালুরু। তবে মূল পর্বে যাওয়ার আশা দুটো দলেরই উজ্জ্বল হয়েছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচ হারায়। তবে শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে আরসিবি। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে তারা জয়ের হ্যাট্রিকের সামনে। অন্যদিকে গুজরাট টাইটান্সের ব্যর্থতার জন্য রশিদ খান, সাইকিশোর ও নূর আহমেদকে নিয়ে গড়া স্পিন বিভাগের বড় ভূমিকা রয়েছে। আজকের ম্যাচের আগে আরসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আর হারানোর কিছু নেই, তাই তারা ভয়ডরহীন ক্রিকেট খেলবে। এতদিন আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগেনি, তবে এখন আমরা অনেক ভালো জায়গায় আছি। অপরদিকে গুজরাট দল থেকে জানানো হয়েছে আমাদের স্পিন বিভাগ যথেষ্ট শক্তিশালী, তারা সব দিন ব্যর্থ হতে পারে না। ভারতীয় দলে স্থান পায়নি শুভমান গিল, এবারে তার ফর্ম খুব ভালো নয়। এই ম্যাচে তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন ভালো রান করে ফর্ম ধরে রাখতে। বিরাট কোহলি, জ্যাকস এবং ক্যামেরন গ্রিন বিশ্বকাপ দলে রয়েছেন তাদের দেশের হয়ে। বিশ্বকাপের আগে এটাই শেষ টুর্নামেন্ট, প্রত্যেক খেলোয়াড় বিশ্বকাপের আগে ফর্মে ফিরতে চায়, তাই আরসিবি প্লেয়ারদের মধ্যে সেই তাগিদ রয়েছে। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।